কি কইছেন? আমি আসলে মানুষ না আব্বা, আমি আসলে একটা অমানুষ। যেদিন থেকে পেলেনে উঠছি ওই দিন থেকে কারো কাছে মিসকিন, কারো কাছে গোলাম, কারো কাছে চাকর। আর একদিন যদি এই কামলার দুঃখটা দেখতেন, তার মনের বিলাপটা যদি দেখতে পারতেন আব্বা, তাইলে বুঝতেন কত মাইল কত হাজার মাইল দূরে তাই কামরা কত কষ্ট করি আব্বা। এই আত্মীয় স্বজন আপনজন রাইখা এত কষ্ট করি, এটা কেউ বুঝে না আব্বা। সবাই খালি আমাদের দূর দূর চাই চাই করে, আমরা কষ্ট করে টাকাটা কামাই, আর এই দেশে বৈশা সবাই আনন্দ ফুর্তি করে, এসির মধ্যে থাকে, দামি দামি গাড়িতে চড়ে, বড় বড় ডায়লগ মারে, কিন্তু আমাকে কষ্টটা কেউ দেখে না। যেদিন বিদেশ গেছি কান আব্বা, প্লেন থেকে নামার পরে কি হয়েছে জানেন? কইয়া দিছে তুমি কই থাকবা জানি না, আমার তো মাথায় হাত, কই থাকুম কি করুম কিছুই জানি না আব্বা, কিচ্ছু জানি না, পলায় পলায় থাকতে হইব, কইল যে তোমারে পলায় থাকতে হইব, তুমি কই থাকবা বলতে পারুম না, তুমি তোমার মতো রাস্তা গুজা লও, এই কষ্ট আর কেনা দেখে কেউ দেয় না। অনেক কষ্ট করছি, পলায় পলায় চাকরিতে গেছি, পলায় পলায় কামে গেছি, আবার পলায় পলায় ঘরে আইছি, এক সিপাহী শুয়ে থাকছি, এক কাই শুয়ে শুয়ে থাকছি, ছোট্ট একটা বাথরুম লাইন ধরে দাঁড়ায় দিছি কেউ দেখে না, সকালবেলা পান্তা ভাত খাইছি, একটা সময় রুটি একটা খেজুর খাই গেছি গা কেউ দেখে না। আব্বা আসলে আপনারাই ঠিক বুঝছেন, এই যে আমাকে টাকায় মন্ত্রী মিনিস্টাররা চলে, মন্ত্রী মিনিস্টাররা কত কিছু বড় বড় কথা কয়, কোনোদিন চিন্তা করছে এই আমরা প্রবাসীরা কি কষ্ট করি? কোনোদিন চিন্তা করছে প্রবাসীর কষ্টটা, আমরা কোথায় থাকবো, কোথায় কি খাবো কি পরবো, কেউ চিন্তা করে না, আপনারাও চিন্তা করেন না, আপনারা খালি আমাকে কয়েই গেলেন আমরা মিসকিন, আমরা গরিব, আমাকে কথার কোনো মূল্য নাই আব্বা। গেলাম আব্বা, আসসালামু আলাইকুম।